হইলো কাঞ্চনজঙ্ঘা, মানে বিশ্বের সবচেয়ে উঁচু পাহাড়, আর এ হইলো সূর্য, মানে সূর্য উদয় হইতেছে। তো এইভাবে সূর্য উদয় হইতেছে। বাংলাদেশি ভাইদের মুখে গুনে এসামি শুনতে কিরকম শোনা যায়, একটা বার শুনেন। বলেন জয় আয় অসম, জয় আয় অসম। অসম বাকি কেনে আছে? হ্যাঁ বলেন, অসম বাকি কেনে আছে? অসম বাকি কেনে আছে, বুঝলেন কি? বন্ধুরা, দার্জিলিং আইসে হ্যাঁ টাইগার হিল যদি মিস করেন তাহলে কিন্তু এই দার্জিলিং আসার কোনো দরকারই নাই। কারণ এমন একটা বস্তু আপনাদেরকে দেখাইতে যাইতেছি যে আমার প্রথম অভিজ্ঞতা, এবং আমার যারা ফলোয়ার্স আছেন তাদেরও কিন্তু প্রথম অভিজ্ঞতা। মানে সূর্যটা যে উদয় হয়, আপনার মনে হবে যে আপনার ছাম থেকে এইরকম একটা বড় প্রকাণ্ড সূর্য দেখা যাইব। আপনার অল্প হইট করেন, এই দেখেন এই জায়গাগুলো, এই যে মানুষ সব সবে কবে অপেক্ষা করতেছে। তো 2000 ফিট উপরে চলে আসছি বন্ধুরা, আমি পারতাছি না, কিন্তু একটা আনন্দ লাগতেছে আর কি। সকাল প্রায় 3টা বাজায় ঘুম থেকে উঠে এই সানরাইজ দেখতে আসছি বন্ধুরা। একটা বার দেখেন, এই যে সাইডটা 40-এ উদয় হবো, আর একটা অসাধারণ মানে একটা মুভমেন্ট। এই যে এটা হলো ওই জায়গা, যে জায়গাটার দিকে প্রায় একদম পাহাড়ের সর্বোচ্চ পাহাড়ের উপরে আসছে। অসম সাধারণ, মানে বলতে পারতাছি না কিরম লাগে। যেহেতু সূর্যটা 5:45 উদয় হবো, তার জন্য আমরা অপেক্ষা করে রয়েছি। বা মানুষের ভিউ গুণাও দেখেন অসাধারণ। লাহে লাহে সূর্যটা যেহেতু উদয় হইতেছে, আর কাঞ্চনজঙ্ঘা, সূর্যর সাথে সাথে কাঞ্চনজঙ্ঘাটাও আপনারা সুন্দরভাবে দেখতে পারবেন বা উপভোগ করতে পারবেন। যদি কেউ যান নাই বা দেহারের নাই, তো এই যে জুম করে দেখেন কাঞ্চনজঙ্ঘার ফিলিংস। আমার স্বপ্নটা পূরণ হবার নিয়েছে, আপনারা দেখেন, আপনাদেরকে দেখাই যে সামনে গুনে সূর্য কীভাবে উদয় হয় বা কত বড় দেখা যায়। আর বিশেষ করে বিশ্বের সবচেয়ে উঁচু পাহাড় মানে কাঞ্চনজঙ্ঘা যেটা বলে, এই জায়গায় সূর্য উদয় হইতেছে। আর ওই জায়গায় দেখেন, এই যে বন্ধুরা, এই যে এই জায়গায় সূর্য উদয় হইতেছে, আর ওই যে হইলো কাঞ্চনজঙ্ঘা, মানে মাই গড, মানে বিশ্বের ভিতরে ওই জায়গায় কেউ যাইতে পারে না। অসম, অসম মানে অসাধারণ। আপনারা একটা বার দেখেন, এই হইলো সূর্য। ও শিট, আইতেছে লাহে 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 উদয় হইতেছে। একটা বার দেখেন মুভমেন্টটা দেখেন, ওই হইলো কাঞ্চনজঙ্ঘা, কাঞ্চনজঙ্ঘা। সঙ্গীতা, ও মাই গড, পূর্ণ রেঞ্জ দৃষ্টি হতো এখানে, সারি পর কি বলবো, ভাষায় মানে প্রকাশ করতে পারতেছি না। আপনারা এই ভিউটা কখনো মিস করবেন না। আর বিশেষ করে দেখেন মানুষ, দেখেন মানে মানুষ দেখেন এই জায়গায় কত মানুষ। ওই হইলো ওই যে যে দেখতেছেন, ওই হইলো কাঞ্চনজঙ্ঘা, মানে বিশ্বের সবচেয়ে উঁচু পাহাড়, আর এ হইলো সূর্য, মানে সূর্য উদয় হইতেছে। তো এইভাবে সূর্য উদয় হইতেছে। ওয়াও ওয়াও, মতলব ওয়াও। মানে কি বলবো, বহুতের ভাগ্যে মিলে না, মানে ভাগ্যে থাকে না, মানে বতর যদি খারাপ হয় তখন কিন্তু এটা দেখা যায় না, কিন্তু ওই জায়গায় কাঞ্চনজঙ্ঘা আর যতই মানে সূর্য উদয় হইতেছে ততই মানে ভালো দেখা যাচ্ছে। আর দেখতে পাইলেন না নাই, কিন্তু অসাধারণ, একদমই অসাধারণ। মানে সবেই মানে ফটো তুলবার নিকা এই জায়গায় বিশেষ করে আসে, কিন্তু তারপরেও বলি যে আপনারা আসবেন দেখবেন, মানে আমরা যে জায়গায় বর্তমান দাঁড়িয়ে আছি সবচেয়ে উঁচু পাহাড়, আর এই জায়গাগুলো ভালোভাবে দেখা যায়, মানে মানে সূর্যটা বস্ত বড় দেখা যায়। আর কাঞ্চনজঙ্ঘা আমি আপনাদেরকে বলছি যে ওই হইলো ওই সাইডে হইলো কাঞ্চনজঙ্ঘা, যে জায়গায় কেউ যাইতে পারে না, কেউ না, মানে মানুষের অবস্থা। আপনারা কি কেউ ভাবছেন যে এইরকমভাবে আপনার চোখের সামনে সূর্য উদয় হইতেছে, তা আবার বাস্তবে আমি দেখতে পারতাছি? তো অপ্রিয় লোক, সত্য কথা, আপনারা শুধুমাত্র টাইগার হিলে এই দৃশ্যটা দেখতে পারবেন, কাঞ্চনজঙ্ঘা এবং সূর্য উদয় হওয়া সানরাইজ। তো কেমন লাগলো জানাবেন কমেন্ট। আইছিলাম নিজেই জানি না, মানে সবচেয়ে দার্জিলিংয়ের উঁচা পাহাড়ের মনে হয় আইছিলাম, তার জন্য এইরকম। আর ঠান্ডা তো অসম ঠান্ডা, মানে কি বলবো, বাসা নাই। তো বাংলাদেশি ভাবি মানে প্রায় 19 দিন ধরে আইতেছে, আইসে আইসার দুইজনে এইরকম আড্ডা ফাড্ডা দিল, বহুত মানে
ভাল লাগলো তো ভাই কাঞ্চনজঙ্ঘা আর মানে সূর্য মানে বাংলাদেশে কোন শহরা না আমি দেখিনি হিন্দি শিখা গেছে গা এটা কিন্তু আসরিত কথা সবার কিন্তু ইচ্ছা থাকে না আসে বাংলা বলে জায়গা তো আমরা তো আসামে না আমাদের আসামের ল্যাঙ্গুয়েজ ছিল অসমীয়া তো এখন তো বাংলাদেশি ভাইদের মুখে গুনে অসমীয়া শুনতে কিরকম শোনা যায় একটা বার শুনেন বলেন জয় আই অসম জয় আই অসম অসমবাসী কেনে আছে হ্যাঁ বলেন অসমবাসী কেনে আছে অসমবাসী কেনে আছে বুঝলেন কি রে মানে আসামের মানুষ কেমন আছেন এটা বললেন তার মানে তো তারপরে বলেন যে মই অসমত আহি আছো আমি আসামে আইতেছি মই অসমত আহি আছো অতি শিগগিরে এটা ছয় মাস পরে আপনাকে ফোন করে বলবো আমি আসামে আছি বাংলাদেশি ভাইদের মুখে কিন্তু অসমিস মানে বহু ভাল লাগে তো না চলে যাচ্ছে মানে যাইবো না একদম মানে এ দাদা হাই বলো হাই 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 ছবি কই ছবি ছবি আমাদের গেস্ট তো এই ব্লগটা এই তুরি শেষ করলাম অসাধারণ লাগলো কেমন লাগলো নেক্সট ব্লগের নিকে আপনারা আরো অপেক্ষা করে থাকেন এই দেখেন কত উপরে আচ্ছা গাড়ি তো এখন আসতে পারে